হাই এভরিওয়ান, ইটস মি সুরমা, লাকি সুরমা ব্লগস থেকে বলছি। আমি এখন গ্রিন অ্যাক্রস মলে এসেছি। এখন আমি এই গ্রিন অ্যাক্রস মলের ভিতরে ঢুকছি, যেহেতু আজকে আমার ছেলের বার্থডে, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি গেম স্টপে ওকে নিয়ে এসেছি। এখানে অবশ্য আমি শপিং করতে আসিনি, এখানে এসছি আমার ছেলের বার্থডে গিফট দেওয়ার জন্য, সারপ্রাইজ গিফট। এখন ওকে আমরা গেম স্টোরে ঢুকিয়েছি, এখন ওকে বলছি যে ও কোনটা নেবে। এখন আমরা গেম স্টোরে ঘুরে দেখছি, গেম স্টোর পুরাই ফাঁকা, এখানে কোনো মানুষজন কেউ নেই, যেহেতু এখন করোনা পরিস্থিতি খুবই খারাপ। সব কিছুই এখন আমাদের এখানে নিউইয়র্কের গভর্নর সব কিছুই ক্লোজ করে দিয়েছে, স্কুল তো আগে থেকেই বন্ধ, এখন স্টোরগুলো মোটামুটি ক্লোজ হয়ে যাচ্ছে। এখন অন্য সময় এখানে অনেক ভিড় থাকে এই মলটাতে, মানুষজনের জন্য এখানে আপনি পা রাখা যায় না, এই পর্যন্ত মানুষ থাকে। এখন পুরা স্টোর এমটি, আমি ঘুরে দেখাচ্ছি স্টোরটা, গেম স্টোর। এটা বাচ্চাদের জন্য একটা ফেভারিট স্টোর, যদি কোনো বাচ্চাদের মন খারাপ থাকে আপনারা তাদেরকে যদি গেম স্টোরে নিয়ে আসা হয়, তারা তাদের মন ভালো হয়ে যায়। এখন এখানে বড় থেকে ছোট সবাই এই গেম খুব লাইক করে, বড়রাও বসে বসে গেম খেলে। এখন আমি স্টোরটা ঘুরিয়ে দেখাচ্ছি এই মলটা। এখানে একটা প্রেটজেলের স্টোর রয়েছে, এখানে আগে লাইন ধরে মানুষ প্রেটজেল খাওয়ার জন্য দাঁড়িয়ে লাইন ধরে থাকতো, এখন মোটামুটি পুরাই এমটি। এখন স্টোরে কোনো মানুষজন দেখা যাচ্ছে না, এখানে জাস্ট এখানে যারা এমপ্লয়ি তারা জাস্ট দাঁড়িয়ে আছে। এখন আমি ঘুরে পুরাটা শপিং মল দেখাচ্ছি, এখানে পিছনে স্টারবাক কফি রয়েছে, ওই স্টোরেও কোনো মানুষজন দেখতে পাচ্ছি না। এখন আমি ঘুরে দেখছি পুরা এমটি, আমার মনে হচ্ছে যে এখানে মনে হয় করোনার জন্য কেউ ভয় আসছে না। আমি একটু হেঁটে দেখাচ্ছি, এখানে একটা বাচ্চাদের স্টোর রয়েছে, এখানে মিউজিক্যাল টয়েস থাকে। এখানে করোনার আগে যখন এসেছিলাম তখন দেখেছি যে এখানে বাচ্চারা টয় কেনার জন্য দাঁড়িয়ে থাকে আর কান্না করে টয়েস কেনার জন্যে। এখানে বেবিস টয়েস দেখতে পাচ্ছেন, একটা কিউট একটা টয়, এই টয় কেনার জন্য বাচ্চারা দাঁড়িয়ে থাকে। এখন এখানে কোনো বাচ্চাই দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন টয়গুলো খুবই সুন্দর, টয় স্টোরে অনেক টয়স রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে পুরাই এনেছি, এখানে একটা স্টোর রয়েছে। এখন আমরা স্টোর থেকে, শপিং মল থেকে বের হয়ে আমরা রওনা দিচ্ছি ম্যাকডোনাল্ডসে, ওখানে আমরা খাবার কিনবো। আমার ছেলে ম্যাকডোনাল্ডসে খাবার পছন্দ করে, অন্য জায়গার খাবার তেমন একটা খায় না, তাই আমরা ওকে ম্যাকডোনাল্ডসে নিয়ে যাচ্ছি। ম্যাকডোনাল্ডসটা যেতে বেশি একটা টাইম লাগবে না, এখন আমরা ম্যাকডোনাল্ডসে অলরেডি কাছাকাছি চলে এসেছি। এখন ম্যাকডোনাল্ডসে এসে আমরা এখান থেকে খাবার কিনে বাসায় নিয়ে যাবো, যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ম্যাকডোনাল্ডসে চলে এসেছি, এখান থেকে খাবার কিনে আমরা বাসায় চলে যাব। দেখেন এখানে ম্যাকডোনাল্ডসটাও এমটি, এখানেও তেমন লোক দেখা যাচ্ছে না, লাইনও তো আমাকে ওয়েট করতে হবে না, জাস্ট খাবার কিনে বাসায় চলে যাব। তাহলে আপুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার লাকি সুরমা ব্লগে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।